Step one, wake up early, gonna rise in the sun. Step two. গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে চলে এসেছি আমি তোমাদের সাথে একটা নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে উঠেছি অনেক সকালেই, কিন্তু উঠে পড়ে মেয়ে আবার বলেছে না এত সকালে উঠতে হবে না, ঘুমিয়ে পড়ুন, আবার একটু শুয়ে পড়েছি, নিয়ে উঠতে দেরি হয়ে গেছে। তো এইসবই চলছিল। তো এখন চান টান সেরে ঘরে কাজকর্ম করে তারপরে এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো চলো এবার আমি ব্রেকফাস্টটা করে নিই, তারপর তোমাদের সাথে সারাদিন কী করছি সেটা দেখাচ্ছি। তো এখন মেয়ে যে দাঁড়িয়ে আছে খাবে বলে, এই যে উকি ঝুঁকি করছে, আমি এখন ওকে খাবারটা দেবো, নিজেও খেয়ে নেবো। তো চলো কী খাচ্ছি তোমাদের সেটা দেখাই আজকে। এই যে এখানে দুধ আছে, অলা আছে, আর এই যে কটোই ওটস আছে। তো এইসবই আজকে খাওয়া হবে সকালবেলা, একদম হেলদি। পুজোর কদিন একদম আনহেলদি খাবার খাওয়া হয়েছে, তো সেই জন্য মেয়ে বলেছে আজকে থেকে একদম প্লেন খাবার খাওয়া হবে। হাই করো, হাই বলো, শেষটা হাই বলো, বাই বাই। তোমরা কি খাচ্ছ? কি কি? বাউলি বাউলি। এখন রান্না হচ্ছে আজকে যে পালং শাক, এবছরে প্রথম পালং শাক খাওয়া হচ্ছে। পালং শাক দিয়ে, বেগুন দিয়ে, মুলো দিয়ে, এখানে যোগাড়ি যোগাড়ি। তো রান্না করতে চলে এসেছি, তো ভাবলাম যে হালকা ফুলকাই কিছু করবো, তো হালকার মধ্যেই করছি। তো এখন হচ্ছে এই যে তোমাদের দেখায় কমপ্লিট মাছ বার করে রেখেছি, সেটা শুধু ভাজা হবে। আর এখানে পালং শাকটা তোমাদের দেখালাম যে কাটছিলাম, তো সেই পালং শাকটা একটু চিংড়ি ছিল, সেই চিংড়ি মাছটা দিয়ে একটু পালং শাকটা করছি। তো এখানে চিংড়িটা ভাজছি, চিংড়িটা ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে ভাত হচ্ছে। খুব তাড়াতাড়ি আজকে রান্না হয়ে যাবে, শুধু শাকটা আর মাছ ভাজা করবো, ব্যাস আর কিচ্ছু না। তো চলো রান্নাটা করে নিই, পরে তোমাদের সাথে কথা বলছি। তো আজকে তো আমার মাথা খারাপে লোক বাড়িতেই আসলো, আমরা দেখেই পেলে আমাকে যোগাযোগ করে দিচ্ছে, বক বক করছে। তো ও এই দুদিনই বাড়িতে আছে, আজকে ছ তারিখ মনে হয়, ছ তারিখ আজ বাড়িতে আছে, কাল বাড়িতে আছে সেই, আর 8 তারিখে বেরিয়ে যাবে, আর বাড়ি আসবে সেই 24 তারিখে বাড়ি আসবে। তো বুঝতে পারছো কত দিন বাড়িতে থাকবে না, 8 থেকে পুরো 24 অবধি। তো কিছু করার নেই, ওটা তো ওর কাজ, ওকে বাইরে বেরোতেই হয়, বেশিরভাগ সময়টাই বাইরে থাকে। তারপরে সিজন পড়ে যাচ্ছে শীতে, তো এখন তো আরোই বাইরে বাইরে থাকবে। তো চলো রান্নাটা করে নিই, ও দুটোর সময় আবার বেরোবে ডিউটি, তো ওকে রান্নাটা করে দিতে হবে। তো দুদিন তাদের করে রান্নাটা করে নিই, তারপরে কথা বলছি। তো এখন রান্না মোটামুটি অর্ধেক হয়ে এসছে, আর কিছুটা বাকি আছে। আর এখানে এই যে দুজন বসে, এই যে এইমাত্র তো খেলো গো, খিদে পেয়ে গেছে পেট, এই যে জামা কাপড় পেট খালি করেই মনে হচ্ছে ও অজ্ঞান হয়ে যাবে এক্ষুনি। আর এখানে মেন কথা ওর উদ্দেশ্য হচ্ছে যে মেয়ে এখানে পড়তে বসেছে, মেয়েকে পড়তে না দেওয়া, তাই তো বাবাই ঠিক বলেছি? পড়তে দেবে না, বক বক বেশি করে, তো এটা আর কে বোঝাবে ওকে, কি করে তোমাকে ব্লেম দেবো না তো, কোথায় বাবারা রান্না করতে ঢুকেছে
শুধু ঝগড়া করে যাচ্ছে 8 তারিখ থেকে থাকবো না 24 তারিখ পর্যন্ত সাবধান ওরে বাবা 8 তারিখ থেকে 24 তারিখ অবধি থাকবে না তাই সাবধান করে দিচ্ছে আমাদেরকে যা কি জানি কেন তো আমি এখানে পড়তে বসেছি আর বলবো না যতবার দেখবে দেখেছো বলছি যত বলছি সারাদিন ভিডিও কলিং করবো আর ফোন করে করে বিরক্ত করবো আশেপাশে যখন ও বসে থাকে তখন তো আমরা হয়তো কাজ করি আর ও কী করে সারাদিন ওই তখন আমাদেরকে ফোন করে মানে ঠিক আমি রান্না করবো কোনো মানে কাজ করবো তখন ফোন করবে হয়তো সকালবেলা উঠে গেলে ভোরবেলা 5টার সময় তখন একবার ফোন হয়ে যাবে যে আমরা ঘুমোচ্ছি কী কিছু এসব করে ওর মাথায় ওর যখন ইচ্ছা হবে ও ফোন করবে তার আবার ভিডিও কল ধরতে হবে এসব করে তো আগে থেকে শুনিয়ে দিলে তোমরা দেখলেই যে 8 তারিখ থেকে একদম 24 তারিখ অবধি থাকবো না তো বিরক্ত করে রেখে দেবো তো ইচ্ছা করেই এগুলো করে আর এখন মেয়ে পড়তে বসেছে মেয়ের সাথে শুধু বসে বসে গল্প 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 মেয়ে বলছে বাবা একটু চুপ করো ও আর কি আর এই কান্দি ঢোকাচ্ছে এই কান্দি বার করে দিচ্ছে কিছু বলার নেই আমি এইসব লোকেদের নিয়েই সংসার করতে হয় আর কিছু কী করবো আর কিছু করার নেই তো চলো রান্নাটা করে নিই এই রান্নার লোক বদলে গেছে আমি আর কি মাছ ভাজতে পারি না তো আমাকে করতে জানাতে গেছে ওর খিদে পেয়ে গেছে আমি বললাম একটা করা তরকারি হচ্ছে সেটা খালি হোক তাহলে দুটো করা বার করতে হবে না তুমি ওই ওটা দিয়ে ভাজো আর এটা দিয়ে মেরে দেবে হাতাটা দিয়ে তো দুটো করা তাহলে বার করতে হবে না ওর না দুটোর সময় আড়াইটার সময় বেরোবে বললাম আগেই তোমাদের সেই জন্য তাড়াতাড়ি করে একটু রেস্ট নেবে ওই জন্যে তাড়াহুড়ো করছি বলছে দুটো করা দিয়ে আমি করে দিচ্ছি সরে যাও তো ভালোই হলো আমি এখন বসে বসে বাইরে একটু হাওয়া খাই ও মাছ ভাজুক চলছে এখন স্পা এই যে একটা ভাইয়ের মাথায় শ্যাম্পু করিয়েছে আর একটা ভাইকে ধরেছে তাই তো ও থাকতে পারছে না এই যে ওই যে দেখো পালং শাকের চচ্চড়ি তো দুজনের খাওয়া হয়ে গেছে আর আমরা এখানে এই যে ভাত মেয়ে এখানে পমফ্রেট মাছ করো খাওয়া শেষ হয়ে গেল এবার শাক দিয়ে খাবে তো চলো এবার খেয়ে নিই হাজবেন্ড খেয়ে বেরিয়ে গেল আর মেয়ে আমি মা তিনজনে খেতে বসছি আর দিদির ছেলে এসেছিলো তো তোমরা দেখলেই ও দিদির কাছে এখন মাথা টিপা হেয়ার স্পা এসব করলো ওই জন্য একটু দেরি হয়ে গেল খেতে হ্যাঁ ওকে দুটো মাছ ভাজা খাই দিলাম মাছ ভেজেই ও একটু মাছ ভাজা এসব খেতে ভালোবাসে হ্যাঁ রাত্রিরে আবার ওরা আজকে এখানে খাবে তো রাতেবেলায় বিরিয়ানি বানাতে হবে তো ও একটু বিরিয়ানি খেতে ভালোবাসে তো আমি অনেক দিন মাটনটা খেতে ভালোবাসি হ্যাঁ কিন্তু যে আর একজন আছে সে বলছে যে না আমি চিকেন খাবো তো দুই ভাই খাবে যেহেতু তো ওই জন্য চিকেনটাই করা হচ্ছে তোদের মনের মতন একটু রান্না করে দিই এই হাত নিয়ে তো চলো পরে আবার কথা হচ্ছে আমার রান্নার প্রস্তুতি চলছে রাতের জন্য সব বাচ্চা পাঠিয়ে আছি রাতের বেলা তো সেখানে হবে চিকেন বিরিয়ানি এই যে এখন সব ধোয়া ধুয়ি চলছে তো সব ভাই বোনেরা আজকে একসাথে খাবে আজকে ওদের সবাই আসছে মানে ওই দিদির ছেলে বোনের মেয়ে ছেলে মেয়ে আর একটা ছেলে সব ওদের ছোটো ছোটো বাচ্চাদের সব আজকে বাড়িতে আনন্দ সব বিজয় প্রোগ্রাম হ্যাঁ তো এখন বাজে 6টা আর আমি উঠে পড়েছি আজকে দুপুরবেলা একটুও ঘুম হয়নি মানে জাস্ট 5 মিনিট একটু চোখটা লেগেছিলো তারপরে আবার উঠে পড়েছি জল ভরা ছিল না তো জল ভরবো বলে উঠে পড়েছি আর এখন আমি দিচ্ছি তো এখন আমি বসিয়ে দিয়েছি দেখো উঠেই রান্না আর কি রান্না করছে যেটা তোমাদের দেখো যে এখানে বিরিয়ানির আলু সিদ্ধ হচ্ছে আর এখানে আমার মেয়ে বসিয়ে দিয়েছে চা কারণ এখন সবাই আসবে হ্যাঁ আমি চাটা খেয়ে এখন 2 ঘন্টা একটু পড়াশোনা করি পড়াশোনা করে নেবে কারণ পড়াশোনা গ্যাপ পড়ে যাওয়াকে আবার মেকআপ দিতে হবে সেই মেকআপটা দিতে খুবই কষ্ট হয় তো ও বলে মা আমি ছট করে চাটা খেয়েই পড়তে বসে যায় তো এখনই কচি কাঁচার মানে দল ঢুকবে আমার বাড়িতে কচি কাঁচার দল আমার বাড়িতে ঢুকবে তো আর ঢুকলে আর কেউ বলবে না যে বাড়ি যাবো তো আজকে খুব ওদের আনন্দ আমি বুঝতেই পাচ্ছি তো চলো ঝটপট করে রান্না করে দিই নাহলে আমার মাথাটা এসে খারাপ করবে আর বিরিয়ানি হচ্ছে মানেই বাচ্চাদের খিদেটা একটু আগেই পেয়ে যাবে তো ঝটপট করে ওদের জন্যই আমি তাড়াতাড়ি করে করছি তো চলো রান্নাটা করে নিই এখন
চা হয়ে গেছে এই যে কমপ্লিট তো হুম কমপ্লিট আর এই যে এখানে আমার আলুর মধ্যে কালার আমি দিয়ে দিয়েছি এবার আলুটা বয়ল হয়ে গেলে আমি এবার এই যে এখানে আলু ভাজা হচ্ছে আর এখানে হচ্ছে পেঁয়াজ ভাজা তো রান্না করতে করতে খুব গরম করছি মানে তোমরা দেখতেই পাচ্ছ কিরকম ঘেমে যাচ্ছি আর এই রান্নাটা করতে বেশ ধৈর্য নিয়ে অনেকক্ষণ টাইম লাগে এটা করো ওটা করো সেটা করো ভাত করো আর কিছু করার নেই বাচ্চারা তো এটাই খেতে ভালোবাসে তো এটাই করে দিচ্ছি ওদের জন্যে তো এখন না তোমাদের দেখাচ্ছি না যদি পারি মাঝে মাঝে ছোটো ছোটো ক্লিপ করে তোমাদের বিরিয়ানিটা দেখাবো করাটা আর একদম আবার পরে তো আস্তে আস্তে বাচ্চা টিম ঢুকতে শুরু করে দিয়েছে এই যে দেখাই তোমাদের বাবা এই চুলটা দেখে তো ভয় পেয়ে গেছে এই যে তো এখানে হচ্ছে এই যে চিকেন কষা আর এখানে একবার ভাত হয়ে গেছে একবার ভাত করা হয়ে গেছে আর একবার ভাতটা বসাবো তো এরপরেই আমি সাজিয়ে নেবো তাহলেই আমার বিরিয়ানি রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আর মোটামুটি সব বাচ্চাগুলো এসে গেছে তো একটু পরেই আমাকে জ্বালাতন শুরু করে দেবে তো তার জন্য আগেই করে দিচ্ছি একটু সকাল সকালই বসিয়েছি যাতে রান্নাটা কমপ্লিট হয়ে যায় চলো ফাইনালি রান্নাটা দেখে তারপর কথা হবে আবার তো তোমাদের দেখায় যে কে কে এসে গেছে কতজন এসে গেছে এই যে দেখতে পাচ্ছ কিরকম সব তো এদের আনন্দেতে ধরছি না মানে কি বলবো এদের যে কি আনন্দ হ্যাঁ এইগুলো বেশ ছোটখাটো পার্টি মাঝে মধ্যে দিলে বাচ্চাদের সঙ্গে বেশি ভালো লাগে আমার তো বিশেষ করে বাচ্চারা বাড়িতে এলে আমার খুব ভালো লাগে খুব আনন্দ লাগে যে এলে ওরা হুই হুল্লোড় করবে একটু খাবে দাবে আনন্দ করবে এসবই ভালো তাই না তো আমারও ভালো লাগে বাচ্চা বলেই আমিও সবাইকেই বলি আয় আয় আমার বিরিয়ানি এই যে রেডি তো এখন আমার চিকেন বিরিয়ানি রান্না হয়ে গেছে আর আমি এখানে সবাইকে খেতে দিয়ে দিচ্ছি তোমাদের দেখাই সব থেকে বড় ফার্স্ট লাইনে বড় বাচ্চা এই যে তারপর এই যে পিউ রানী যে আমার মুনু বেটি এটা আমার মুনু বেটি এটা আমার রাজা বেটা এটা আমার রানী বেটি আর এটা আমার সোনা বেটা আর এই যে আমার বেটি আমার আজকে নাম দেওয়া হয়নি ওকে এত কাজে ব্যস্ত ওর এখনো খায়নি ও সব ভাই বোনদের খাওয়াচ্ছে মন দিয়ে আর এই যে সবাই দেখতে পাচ্ছে কি সুন্দর বসে গোল করে খাচ্ছে আর তোমরা বলো আমরা আমি কিরকম বিরিয়ানি রান্না করেছি তো এই যে এই হাত নিয়ে ওরা দেখাচ্ছি এরকম আমি এই হাত দিয়েই করে দিয়েছি কিছু করার নেই ওরা এসছে আমাকে করে খাওয়াতেই হবে তাই তো তো চলো তোমরা এখন বাজলো রাত্রি 10:30 বেজে গেছে আর আমাদের সবাইকার মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করে দিয়েছি মেয়ে একটু খেয়েছিল আর একটুখানি রেখে দিয়েছিল বাঁচিয়ে তো ওটা আবার খাচ্ছি কারণ ভাই বোনদের সাথে সবাইকার সাথে বসে একটু করে খেলো তো বলে মা আমি একদিন খেতে পাচ্ছি না পরে খাবো তো মেয়ে এখন খেতে বসেছে তো ততক্ষণে আমি তোমাদের সাথে একটু কথা বলে নিই তো হাজব্যান্ড তো খেয়ে দিয়ে একটু ঘুমিয়েই পড়েছে তো এইসবই চললো আর সন্ধ্যা থেকে হই হুল্লোড় এইসব চলেছে তো আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আর যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা ব্লগ দেখে সাবস্ক্রাইব করে যেও তো আজকে এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখাবে নেক্সট একটা ব্লগে টাটা গুড নাইট সবাই ভালো থাকবে